হ্যালো ফ্রেন্ডস, আমি আশিস আর তোমরা দেখছো সিএম মাস্টার মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আজকের এই যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কোন কালার ইমেজকে আমরা পেন্সিল ইমেজে কিভাবে কনভার্ট করব। আই মিন যে আমরা পেন্সিল দিয়ে ছবি আঁকি, ড্রয়িং করি, মানে কোন কালার ইমেজকে সেই ড্রয়িং ইমেজে কনভার্ট করব, সেটা হচ্ছে ফটোশপ 7.0 দিয়ে। আর একটা কথা না বললে নাই বলে রাখি যে ফটোশপ 7.0 হচ্ছে এমনই একটা অ্যাডভান্স সফটওয়্যার যেখানে বুঝতে এবং কাজ করতে খুবই সুবিধা হয়, পিএস এর থেকেও, মানে পিএস টা একটু জটিল। মানে আগে কেউ যদি ফার্স্ট টাইম ফটোশপ 7 মানে ফটোশপ এর কাজ করে, তাহলে তাকে আগে ফটোশপ 7.0 ই কাজ করে আসতে হবে, তাহলে পিএস ফটোশপ এ আসলে সবকিছু ক্লিয়ার বুঝতে পারবে। আর কেউ যদি অ্যাডভান্সে পিএস ফটোশপে কাজ করে, তো তার কাছে পিএসটা অনেকটা টাফ হয়ে যাবে, হার্ড হয়ে যাবে, কাজ করতে অসুবিধা হবে, টুল বার চিনতে পারবে না, বুঝতে পারবে না। কিন্তু ফটোশপে সবকটা টুল বার সব কাজ যদি সে যদি জেনে পিএসে আসে, তাহলে সেক্ষেত্রে তার পিএসে অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে আর অনেকটা সুবিধা হবে। তো চলো আজকে তাহলে দেখবো একটা কালার ইমেজকে কিভাবে পেন্সিল ইমেজে, মানে ড্রয়িং ইমেজে কনভার্ট করা যায় ফটোশপ 7.0 দিয়ে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো, চ্যানেলটির সাথে থেকো, আরো এই রকম টেকনিক্যাল ভিডিও দেখতে পাবে। চলো আমরা মেন সাবজেক্টে ফিরে যাই। তো আমরা চলে আসলাম ফটোশপ 7.0 এর মধ্যে। এবার প্রথমে একটা ইমেজ ইনপুট করব, ফটো ইনপুট করব। তো আমি এই ফটোটাকে ইনপুট করে নেব। এবারে এই ফটোটাকে প্রথমে আমরা ডুপ্লিকেট বানাবো। ডুপ্লিকেট বানানোর জন্য কি করব, যেহেতু এখানে লেয়ার বক্সে ছবিটা লক করা আছে, এই ইমেজের উপরে মাউস পয়েন্ট ডবল ক্লিক করব, ওকে করব, করলে ছবিটা আনলক হয়ে যাবে। এবারে আনলক অবস্থাতে একে ডুপ্লিকেট করব, মানে কপি করব, একটা একটা কপি তৈরি করব। তো এই ইমেজের উপর মাউস পয়েন্ট রেখে ডান দিক ক্লিক করব, ডুপ্লিকেট লেয়ার, ওকে, কপি হয়ে তো গেছে। এবার ক্রিয়েট এ ফিল নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আসব, ক্রিয়েট নিউ ফিল অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এইটা এখানটাতে ক্লিক করব, করে চলে যাব স্যাচুরেশন, এখানে ক্লিক করব, করে স্যাচুরেশনটাকে -100 করে দেব, দিয়ে ওকে। ফিরে আমরা এই ছবিতে ক্লিক করব। ছবিতে ক্লিক করার পরে উপরে যে দেখো নর্মাল বলে লেখা আছে, এখানে একটা ক্লিক দেব। দেওয়ার পরে আমরা কালার, এটা কি লেখা আছে বুঝতে পারছি না, যদিও মানে চোখে ঠাঁই পাচ্ছি না আর কি, কালার কালার ড্রয়িং ড্রয়িং কালার ড্রয়িং এ ক্লিক করব, কালার ড্রয়িং। তো হলো, এবারে আমরা এখানে ক্লিক করে রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করব, করার পরে ছবিটাকে আমাদের ইয়ে করতে হবে, গ্রাজুয়েশন ব্লার করতে হবে, মানে ব্লার এফেক্ট দিতে হবে। ব্লার এফেক্ট দেওয়ার জন্য আমরা উপরে ফিল্টারে ক্লিক করব, ব্লারে আসব, এই গ্রাজুয়েশন ব্লার এখানে ক্লিক করব। করলে পরে আমরা এইটাকে যতটা বাড়াবো কমাবো তার উপর ছবিটার ড্রয়িংটা ফুটবে। তো আমি যদি মনে করি এটাকে ফুল করে দেব, এটা ছবি অনুযায়ী যেখানটাতে, মানে ছবি অনুযায়ী যেটা ভালো লাগবে বোলারটাকে বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্টমেন্ট হবে সেখানটাতে ওকে করতে হবে। তো আমি এটাকে এই স্থানেই ওকে করব, ওকে, ব্যাস। এবার আমরা ফিরে চলে আসবো ক্রিয়েট এ ফিল অ্যাডজাস্টমেন্ট লেয়ারে, এখানে এসে এই লেভেল লেভেলে ক্লিক করব। লেভেলে ক্লিক করার পরে আমরা এই যে তিনটে
তীর চিহ্ন টাইপের আছে, এখান থেকে বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্টমেন্ট করব কালারটা। এটাকে জাস্ট মাউস পয়েন্ট দিয়ে চেপে ধরে টানলে বারবার বার বাড়বে এবং কমবে। তো আমি এটাকে এই রকম এই রকম একটা পজিশনে রেখে দেবো। এটাকে একটু কমিয়ে আনি, এটাকে এইরকম একটা পজিশনে রেখে দেবো। ব্যাস এবারে ওকে করব। ব্যাস তাহলে আমাদের পেন্সিল ইমেজ কমপ্লিট। তো এবার আমরা লেয়ারগুলোকে এক করে দেব, তার জন্য লেয়ারে যাব, মেগা ভিজিবিলিটি লেয়ারে ওকে করব। দেখো লেয়ারগুলো এক হয়ে গেছে। এবার এই ইমেজটার চার সাইডে একটা বর্ডার দেব, তার জন্য আমরা ইডিটে যাব, স্টকে যাব, এখানে কালার মানে এই চার সাইডের বর্ডারটা আমরা কোন কালার দেব। তো আমি এটাকে ব্ল্যাক কালার চুজ করে নেব, এই ব্ল্যাক কালার নিলাম, ওকে করলাম। এটা আছে 10 পিক্সেল, তো 10 পিক্সেল থাকবে, এটা সেন্টারে থাকবে, এবার মোট নর্মাল অপাসিটি 100 সবই থাকবে। এবার আমরা ওকে করব। তো দেখো চার সাইডে একটা কালো বর্ডার পড়ে গিয়েছে। তো যদি কেউ এটা আরো চওড়া করে দিতে চায় তাহলে ফের ইডিটে যাবে, স্টকে যাবে, এই যে 10 আছে এটাকে ধরো 20 দিতে চায়, কিবোর্ড থেকে 20 প্রেস করব, 20 পিক্সেল, ওকে। তো দেখো এবার একটু চওড়া হয়ে রয়েছে, এটা যে সেন্টারে বলে অর্ধেকটা বাইরের দিকে নেবে, অর্ধেকটা ভিতর দিকে নেবে। তো আমরা এটাকে পুরোটা ভিতরের দিকে করতে পারি, তার জন্য ইনসাইড 20 পিক্সেল। দেখো এবারে 20 পিক্সেলটা ভিতর দিকে এসেছে। ব্যাস তাহলে আমাদের পেন্সিল ইমেজ কমপ্লিট। এবার এই যে পেন্সিল ইমেজটা ক্রিয়েট হলো, ছবিটা তৈরি হলো, এটা কিন্তু অ্যাকচুয়ালি ফটোর উপর ডিপেন্ড করে হবে যে কতটা বোলারে কমাল মানে অপাসিটি কম করলে বাড়ালে ছবিটা পেন্সিল ড্রয়িং আকৃতি আসবে, সেটা হচ্ছে বোলার থেকে অপাসিটিটাকে কমিয়ে বাড়িয়ে করতে হবে। তো সেটা ছবির উপর ডিপেন্ড করে হবে যে আমি এটা ফুল বোলারটাকে তুলে দিয়েছি বলে তোমরাও করবে ফুল বোলারটা তুলে দিয়ে, কিন্তু তা নয়, সেটা ইমেজের উপরে ডিপেন্ড করে হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার দেখা হবে।